বিমানবন্দরের মতো একটা জায়গায় কঠোর যেখানে নিরাপত্তা সেখানে একটি স্থানে এ ধরনের একটা চুরির ঘটনা এটা আমরা অত্যন্ত গুরুত্ব সহ দেখছি বিমানবন্দরে কাস্টমসের লকার ভেঙে সাড়ে পঞ্চান্ন কেজি স্বর্ণ গায়েব হওয়ার ঘটনায় বিমানবন্দর থানায় হওয়া মামলার তদন্ত ভার এখন গোয়েন্দা পুলিশের কাছে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হওয়া এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ নেই চুরি হওয়া স্বর্ণের কোনো হদিস তবে তদন্তকারী সংস্থার ডিবি বলছে চার সহকারী রাজস্ব কর্মকর্তা ও চার সিপাহীকে তারা জিজ্ঞাসাবাদ করছে পর্যালোচনা করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ বিমানবন্দরের মতো একটা জায়গায় কঠোর যেখানে নিরাপত্তা সেখানে একটি স্থানে এ ধরনের একটা চুরির ঘটনা এটা আমরা অত্যন্ত গুরুত্ব সহ দেখছি এখানে যে সিসিটিভিটা রয়েছে এই গুডাউনে এখানে কোন কারা কারা সেখানে গিয়েছে বা সন্দেহজনক ব্যক্তি তারা এখানে ঢুকেছে কিনা এটাও আমরা যেমন আমাদের অবজারভেশনে নিয়ে আসবো সিসিটিভি পর্যালোচনা করব। পাশাপাশি যে দায়িত্ব হস্তান্তরের সময় এই মানে এখানে যে মালামালগুলি থাকে স্বর্ণ থেকে শুরু করে অন্যান্য এগুলি সে বুঝে রেখেছে কি না এগুলি আমরা যারা দায়িত্বে নিলেন সে এবং যারা দায়িত্বটা বুঝিয়ে দিলেন এই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো চুরির ঘটনা জানাজানি হওয়ার আগে যারা দায়িত্ব পালন করেছেন জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরকেও এমনকি সিসি ক্যামেরার ফুটেজ গায়েব হওয়া অথবা কোনো ক্যামেরা ইচ্ছাকৃতভাবে অকার্যকর ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে ডিবি বলছে এই ঘটনায় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ থাকলে ছাড় দেওয়া হবে না শুধুমাত্র যে যে সকল কর্মকর্তা গুডাউনের চার্জ ছিল তারাই দরিত না তাদের সাথে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ সেটা আমরা তদন্ত করে বের করব যত বড় কর্মকর্তা হোক অপরাধীকে তো আর আমরা ছাড় দিব না আমরা কখনো আগেও ছাড় দিইনি আমরা যে কোনো মামলার তদন্ত ক্ষেত্রে ছাড় দেইনি এই ঘটনার ক্ষেত্রে আমরা ছাড় দেব যাদেরকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মধ্যে কয়েকজনকে যে কোনো সময় গ্রেফতার দেখানো হতে পারে বলছে ডিবি সাড়ে পঞ্চান্ন কেজি বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা